সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার ভূখণ্ড যুক্ত করার জার্মানির প্রতিশ্রুতি জবাব দিল মস্কো। রাশিয়া থেকে মুখ ফিরিয়ে ইউরোপ যুক্তরাষ্ট্রের সাথে জোট করছে আর্মেনিয়া। প্রিগোজিনের রহস্য মৃত্যুর পর ওয়াগনার গোষ্ঠী পরবর্তী বস তার ছেলে পাবেল প্রিগোজিন। ইসলামের প্রতি শত্রুতা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে স্পষ্টতর বললেন সর্বোচ্চ নেতা খামিনি। কারাগার ইমরান খানকে বিষ প্রয়োগের আশঙ্কা স্ত্রীর। এবং মালির কাছে হামলার কয়েক ডজন সেনা নিহত হওয়ার পর শোক ঘোষণা করেছে নাইজার। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার ভূখণ্ড যুক্ত করার জার্মানির প্রতিশ্রুতি জবাব দিল মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন যে জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক লিসবন থেকে লুগানস্ক পর্যন্ত ইউ সম্প্রসারণের প্রতিশ্রুতি পূরণ করতে হলে রাশিয়াকে অবশ্যই ইউতে প্রবেশ করতে হবে। সোমবার কিয়েভে ব্লকের পররাষ্ট্রমন্ত্রীদের একটি অনানুষ্ঠানিক বৈঠকে বেয়ারবক জোর দিয়েছিলেন যে ইউক্রেনের ভবিষ্যৎ ইউতে, আমাদের স্বাধীনতা সম্প্রদায়ের মধ্যে রয়েছে এবং শীঘ্রই ইউ লিসবন থেকে লুগানস্ক পর্যন্ত প্রসারিত হবে। লিসবন হল পর্তুগালের মহানগর যা আয়ারল্যান্ড এবং স্পেনের একটি অংশের সাথে ইউরোপীয় ইউনিয়নের পশ্চিম প্রান্ত গঠন করে। লুগানস্ক হল গণপ্রজাতন্ত্রী লুগানস্কের রাজধানী যা গণপ্রজাতন্ত্রী দনেস্ক এবং খেরসন ও ঝাপরিজিয়া অঞ্চলগুলির সাথে গত বছর রাশিয়ান ফেডারেশনের একটি সরকারি অংশ হয়ে ওঠে। চারটি অঞ্চলের জনগণ গণভোটে মস্কোর সাথে পুনরেকত্রীকরণের অপ্রতিরোধভাবে সমর্থন করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইউক্রেন এবং তার পশ্চিমা সমর্থকরা নির্বাচনের ফলাফল স্বীকার করতে অস্বীকার করেছে। বেয়ারবকের বক্তব্যের প্রতিক্রিয়া জাকারোভা টেলিগ্রামে লিখেছিলেন, হয় আমরা ইউতে যোগ দিচ্ছি, নয়তো তিনি পুরো 360 ডিগ্রি ঘোরার প্রয়োজনীয়তা ভুলে গেছেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফেব্রুয়ারিতে যে ভুল করেছিলেন যখন তিনি ভুলভাবে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের বিষয়ে তার নীতি 360 ডিগ্রি পরিবর্তন করতে উৎসাহিত করেছিলেন, অসাবধানতাবশত রাশিয়াকে একই পথ অনুসরণ করতে উৎসাহিত করেছিলেন। রাশিয়ার পার্লামেন্টের আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য দিমিত্রি বেলিক ইজবেস্তিয়া সংবাদপত্রকে বলেছেন, লুগানস্ক রাশিয়ার অংশ এবং থাকবে। বেয়ারবকের দাবি যে শহরটিতে ইউ রয়েছে তা জার্মান পররাষ্ট্রমন্ত্রীর অসুস্থ কল্পনা। বেলিক যোগ করেছেন যে জার্মানির শীর্ষ কূটনীতিক তার সংগ্রহে অযৌক্তিক বিবৃতি যোগ করে চলেছেন যা তার অযোগ্যতার কথা বলে এবং এই ধরনের রাজনীতিবিদদের সাথে আলোচনার অসুবিধা নিশ্চিত করে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার ইউ অঞ্চলের বাইরে তাদের প্রথম বৈঠক করেছেন। এর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন যে ইউক্রেনের জনগণের প্রতি আমাদের সংহত সমর্থন প্রকাশ করতে কিয়েভে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বের মধ্যে ইউ 2022 সালের জুলাই মাসে ইউক্রেনকে প্রার্থীর মর্যাদা প্রদান করে। গত মাসে ব্লুমবার্গের সঙ্গে কথা বলা সূত্রের মতে ইউরোপীয় কমিশন শীঘ্রই ব্লকে কিয়েভের প্রবেশের বহু বছরের প্রক্রিয়া শুরু করার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করার সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে। রাশিয়া থেকে মুখ ফিরিয়ে ইউরোপ যুক্তরাষ্ট্রের সাথে জোট করছে আর্মেনিয়া। সাবেক সোভিয়েত রাষ্ট্র আর্মেনিয়াতে রাশিয়ার প্রভাব হ্রাস পেতে শুরু করেছে। দেশটি মস্কোর সতর্কতা উপেক্ষা করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। ইয়েরেভান থেকে আল জাজিরার প্রতিনিধি বার্নার্ড স্মিথ জানিয়েছে, দিন শেষে রাশিয়া আর্মেনিয়ার প্রতিরক্ষায় আসেনি এবং নাগর্ণ কারাবাখে তাদের নৃগোষ্ঠীর লোকদের রক্ষা করেনি। এ কারণে আর্মেনিয়া ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সাথে জোট গঠন করেছে। উল্লেখ্য, সম্প্রতি আজারবাইজান এক অভিযানে নাগর্ণ কারাবাখে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর ফলে সেখানে বসবাসরত আর্মেনিয়ান নৃগোষ্ঠীর হাজার হাজার নাগরিক অঞ্চলটি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। চলতি বছর আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইউক্রেনে পুতিন যুদ্ধাপরাধ করেছেন অভিযোগ তুলে ICC পরোয়ানা জারি করে। এ কারণে সাবেক সোভিয়েত রাষ্ট্র আর্মেনিয়ার জন্য ICC চুক্তিতে স্বাক্ষর না করে সেজন্য হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। আল জাজিরার প্রতিনিধি বার্নার্ড স্মিথ বলেছেন, ICC আইনে স্বাক্ষর করলে আর্মেনিয়া বলছে তারা পুতিনকে কখনো গ্রেপ্তার করবে না, কিন্তু তা সত্ত্বেও আর্মেনিয়ার সিদ্ধান্তে রাশিয়া খুশি হতে পারছে না। প্রিগোজিনের রহস্য মৃত্যুর পর ওয়াগনার গোষ্ঠীর পরবর্তী বস তার ছেলে পাবেল প্রিগোজিন। বয়স তার হবে 25, তবে তাকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে গিয়েছেন তার বাবা। ইয়েভজিনি প্রিগোজিনের মৃত্যুর পর কুখ্যাত রুশ যোদ্ধা গোষ্ঠী ওয়াগনারের পরবর্তী বস হতে চলেছেন তার ছেলে পাবেল প্রিগোজিন। সোশ্যাল মিডিয়া প্রিগোজিনের ইচ্ছাপত্র বলে দাবি করে একটি নথির ছবি ভাইরাল হয়েছে। সেই ইচ্ছাপত্রে ওয়াগনার গোষ্ঠীর নেতৃত্ব সহ ইয়েভজিনি প্রিগোজিনের সিংহভাগ সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে নাম রয়েছে পাবেলের। সূত্রের খবর, ইউক্রেন যুদ্ধে ফের রুশ সেনার কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে আগ্রহী ভাড়াটে যোদ্ধা গোষ্ঠীটি। তাই যুদ্ধে ফের যোগ দেওয়ার বিষয়ে এখন রাশিয়ার ন্যাশনাল গার্ড বাহিনীর সঙ্গে আলোচনা
করছেন গোষ্ঠীর নয়া বস পাবেল। রুশ সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পয়লা অক্টোবর থেকে ওয়াগনার গ্রুপের কমান্ড গ্রহণ করেছেন পাবেল প্রিগোজিন। একসময় ভ্লাদিমির পুতিনের সঙ্গে একেবারে গলায় গলায় সম্পর্ক ছিল বিশাল ক্যাটারিং সাম্রাজ্যের মালিক ইয়েভজিনি প্রিগোজিনের, এমনকি তাকে পুতিনের শেফ বলেও ডাকা হতো। ওয়াগনার গোষ্ঠী ঘটনার আগে ব্যবসায়ী হিসেবে বিপুল সম্পদ সঞ্চয় করেছিলেন তিনি। বেলারুশ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লিবিয়া, মালি সহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থের বিনিময়ে যুদ্ধ করত ওয়াগনার গোষ্ঠী। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্রেমলিনের পক্ষ অবলম্বন করেছিলেন তারা। তবে যুদ্ধ যত এগিয়েছে ততই ক্রেমলিনের সঙ্গে দূরত্ব বাড়ছিল ওয়াগনারের। চলতি বছর আগস্টে দেশের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের চেষ্টা করছিলেন ইয়েভজিনি প্রিগোজিন, তবে সে অভ্যুত্থান ব্যর্থ হয়েছিল। তিনি বেলারুশে আশ্রয় নিয়েছিলেন। এর দুই মাস পরে মস্কোর ঠিক বাইরে এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় 62 বছর বয়সী প্রিগোজিনের। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইয়েভজিনি প্রিগোজিনের যে ইচ্ছাপত্রের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি চলতি বছরের 2 মার্চ তৈরি করা হয়েছিল। তার উত্তরাধিকারের বেশিরভাগই তিনি তার ছেলে পাবেলকে দিয়ে গেছেন। ইচ্ছাপত্রে লেখা আছে, আমার সমস্ত সম্পত্তি সে সঙ্গে ভবিষ্যৎ আমি আর যে সম্পদ অধিগ্রহণ করব তা সব আমি পাবেল ইভগেনিভিচ প্রিগোজিনকে নিয়ে যাচ্ছি। উত্তরাধিকার সূত্রে ওয়াগনার গোষ্ঠীর নেতৃত্বের পাশাপাশি পাবেল প্রায় 10 কোটি পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 1008 কোটি টাকা সম্পত্তির মালিক হলেন। সেই সঙ্গে সেন্ট পিটার্সবার্গে একটি 3-তলা বাড়ি, 9টি জয়েন্ট স্টক কোম্পানি এবং কনকর্ডের শেয়ার এবং বিশাল ক্যাটারিং সাম্রাজ্যের উত্তরাধিকারী হচ্ছেন তিনি। এর আগে তিনি ইয়েভজিনি প্রিগোজিনের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে বিভিন্ন ভূমিকা পালন করেছেন, এবার তিনিই বস। ইসলামের প্রতি শত্রুতা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে স্পষ্টতর, বললেন সর্বোচ্চ নেতা খামিনি। ইসলাম প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমি খামিনি বলেছেন, বর্তমানে ইসলামের প্রতি শত্রুতা অতীতের যে কোনো সময়ের চেয়ে স্পষ্টতর হয়েছে। তিনি এক্ষেত্রে উদাহরণ হিসেবে পাশ্চাত্য পবিত্র কোরআন অবমাননার ঘটনা তুলে ধরেছেন। তিনি মঙ্গলবার সকালে তেহরানে অনুষ্ঠিত ইসলাম ঐক্য সম্মেলনে আগত বিদেশি অতিথি, মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত, সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, ইসলাম বিদ্বেষের একটি নমুনা হচ্ছে পবিত্র কোরআন অবমাননা। এক আহম্মক এটি করে এবং একটি সরকার তাকে সমর্থন দেয়। তিনি বলেন, এতে প্রমাণিত এটি কোরআন অবমাননার মতো একটি সাধারণ ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই, এর পেছনে অনেক বড় পরিকল্পনা ও বহু পরিকল্পনাকারী রয়েছে। তারা ভাবছে তারা এর মাধ্যমে পবিত্র কোরআনকে দুর্বল করতে পারবে, কিন্তু তারা ভুল করছে, এর ফলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আয়াতুল্লাহ খামিনি বলেন, ইসলাম অবমাননা করে এই অপকর্মের পেছনে ইহুদিবাদী ইসরায়েলের হাত রয়েছে। মুসলিম জাতিগুলোর প্রতি ইসরায়েল চরম বিদ্বেষ পোষণ করে বলে তিনি মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েলের অন্তর ক্ষোভ ও ঘৃণায় পরিপূর্ণ। তারা যে শুধু ইরানকে ঘৃণা করে তাই নয়, সে সঙ্গে মিশর, ইরাক ও সিরিয়ার মতো দেশগুলো ইসরায়েলের ক্রোধের শিকার। এর কারণ হিসেবে আয়াতুল্লাহ খামিনি বলেন, ইহুদিবাদীরা নীলনদ থেকে ফোরাত পর্যন্ত তাদের অবৈধ রাষ্ট্রকে বিস্তৃত করতে চেয়েছিল, কিন্তু এই দেশগুলো ভিন্ন ভিন্ন কারণে তেল আবিবকে সে সুযোগ দেয়নি। তিনি বলেন, ইসরায়েলকে আমি কোরআনের ভাষায় বলতে চাই, ক্ষুব্ধ হও এবং সেই ক্ষোভে তোমার মৃত্যু হয়ে যাক। পবিত্র কোরআনে অবিনশ্বর বাণী ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেত্রে বাস্তব সত্য হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন। কারাগারে ইমরান খানকে বিষ প্রয়োগের আশঙ্কা স্ত্রীর। তোষাখানা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি তাকে আদালতের নির্দেশে আটক কারাগারের থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়েছে। তবে এবার তাকে বিষ প্রয়োগ করা হতে পারে বলে আশঙ্কা করেছেন স্ত্রী বুশরা বিবি। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে বিষ প্রয়োগের আশঙ্কায় আদালতের নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছেন বুশরা বিবি। সোমবার 2 অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টে আইনজীবী লতিফ খোসার মাধ্যমে পিটিশন জমা দিয়েছেন। পিটিশনে কারাগারে ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান বুশরা বিবি, যেখানে বিশেষভাবে কারাগারে তাকে খাবারের সাথে বিষ প্রয়োগ করা হতে পারে বলে নিজের আশঙ্কার কথা উল্লেখ করেন। এছাড়া কারাগারে তিনি নির্দেশনা অনুসারে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন না বলেও অভিযোগ করা হয়েছে। বুশরা বিবি উল্লেখ করেন, এর আগে কারাগারে ইমরান খান বিভিন্ন সুবিধা পেয়েছিলেন, তাকে বাসার খাবারও দেওয়া হতো, কিন্তু বর্তমানে এসবের কোনো সুবিধা পাচ্ছেন না। এই ধরনের আচরণ সংবিধানের 9 এবং 14 অনুচ্ছেদের লঙ্ঘন এবং এটি অমানবিক। এই সময় তিনি ইমরান খানকে কারাগারে তৃতীয় শ্রেণীর একটি ছোট কক্ষে রাখা হয়েছে এবং হাঁটার জন্য ওই কক্ষ থেকে বের হতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন। উল্লেখ, গত 5 আগস্ট ইসলামাবাদের জেলা বিচারিক আদালত তোষাখানা মামলায় ইমরানকে 3 বছরের কারাদণ্ড দেওয়ার পক্ষ থেকে প্রথমে আটক কারাগার এবং পরে আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান। ইসলামাবাদ হাইকোর্ট বা ASC এই সাজা স্থগিত করলো সাইফার মামলায় রিমান্ডে থাকায় তিনি কারাগার থেকে বের হতে পারছেন না। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা FIA যে অভিযোগ দায়ের করেছে তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি গোপনীয় বার্তার বিষয়বস্তু তিনি জনসম্মুখে ফাঁস করে দিয়েছেন। এছাড়া এটিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করেছেন। মালির কাছে হামলায় কয়েক ডজন সেনা নিহত হওয়ার পর শোক ঘোষণা করেছে নাইজার।
পশ্চিম নাইজারে এক হামলায় কমপক্ষে 29 সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে, 100 এর বেশি সন্ত্রাসীর দ্বারা উন্নত বিস্ফোরক ডিভাইস এবং কামিকাজের গাড়ি জড়িত। এই ঘটনার জন্য মঙ্গলবার দেশটিতে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে মন্ত্রণালয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, 2 সেনা গুরুতর আহত হয়েছেন এবং কয়েক ডজন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই এলাকায় ISIL সশস্ত্র হুমকিকে নিরপেক্ষ করার লক্ষ্যে সামরিক অভিযানের সময় মালির সঙ্গে দেশটির সীমান্তের কাছে হামলা চালানো হয়। বিবৃতিতে আরো বলা হয় যে সন্ত্রাসীদের প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল, তাদের কাছ থেকে যোগাযোগ করা হয়েছে, হামলাকারীরা বাইরের বিশেষজ্ঞদের কাছ থেকে লাভবান হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, যেসব সন্ত্রাসীদের প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল তাদের কাছ থেকে যোগাযোগ করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, যেসব সন্ত্রাসীদের প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল তাদের কাছ থেকে যোগাযোগ করা হয়েছে, তারা বাইরে থেকে বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছে। 10 বছরেরও বেশি সময় ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা অব্যাহত রয়েছে। 2012 সালে মালির উত্তরাঞ্চলে তা ছড়িয়ে পড়ে, এরপর 2015 সালে তা পার্শ্ববর্তী নাইজার ও বুর্কিনা ফাসোতে ছড়িয়ে পড়ে। নাইজার, মালি ও বুর্কিনা ফাসোর মধ্যে 3 সীমানা এলাকা ISIL এবং আল কায়দার সঙ্গে যুক্ত যোদ্ধাদের দ্বারা নিয়মিত হামলার স্থান। এই সহিংসতার কারণে 3টি দেশে সামরিক দখলদারিত্ব বেড়ে গেছে। নাইজারে সর্বশেষ অভ্যুত্থান ঘটে গত 26 জুলাই। এই অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাত করা হয়। দেশটির অভ্যুত্থান নেতারা প্রতিবেশী আলজেরিয়ার মধ্যস্থতায় বেসামরিক শাসনে ফিরে যাওয়ার প্রস্তাবের কথা বিবেচনা করছে বলে ইঙ্গিত দেওয়ার পর সর্বশেষ এই সহিংসতার ঘটনাটি ঘটেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।